প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যেই নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার বেলা 11টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সেতু সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি 15 সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে 4টি মোটরসাইকেল টোল দিতে পারবে। তবে ডেডিকেটেড লেন ছাড়াও চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে যাতায়াত করতে পারবে।